উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি ভারী বর্ষণে তিস্তা, ধরলা, যমুনা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। কয়েক স্থানে বাঁধ ভেঙে লালমনিরহাটের প্রায় 100 গ্রাম তলিয়ে গেছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় স্থবির বুড়িমারি স্থলবন্দর। নতুন করে বন্যা কবলিত হয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদ নদীর পানি বেড়ে নতুন করে বন্যা দেখা দিয়েছে। তিস্তার পানি রেকর্ড পরিমাণ বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তীব্র স্রোতে তিস্তা ব্যারেজ হুমকির মুখে পড়ায় ব্যারেজ এলাকায় শনিবার রাত থেকে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি মোকাবেলায় 44টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শহররক্ষা বাঁধ সহ 4টি বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে 80টি গ্রাম, পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। আদিকমারি উপজেলার চৌরাটারি গ্রামে পানিতে ডুবে মারা গেছে 1 শিশু। বিভিন্ন উপজেলার সাথে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, ফলে বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম প্রায় স্থবির। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কুড়িগ্রাম ফেরিঘাট পয়েন্টে ধরলার পানি বিপদসীমার উপরে থাকায় সদর উপজেলা, চিলমারি, রৌমারি ও রাজীবপুরের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রাম রংপুর মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাজারহাটের কালোয়ার চরে বাঁধ ভেঙে শিশুসহ 2 জন নিখোঁজ রয়েছে। গাইবান্ধায় সব নদীর পানি বেড়ে যাওয়ায় সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলের 10টি ইউনিয়ন দ্বিতীয় দফা প্লাবিত হয়েছে। এছাড়া নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। দিনাজপুর শহররক্ষা বাঁধের 50 মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ মেরামতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিজিবি। জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলার সাথে বন্ধ হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। নওগাঁর মান্দায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে 50টি পরিবার। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সদর উপজেলার মানুষ আবারও পানিবন্দী। জামালপুরেও নতুন করে বন্যা, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লক্ষাধিক মানুষ। ময়মনসিংহের ধোবাউড়ায় নিতাই নদীর পাড় ভেঙে 30 গ্রামে বন্যা দেখা দিয়েছে। মালামাল, গবাদি পশুসহ অনেক মানুষ উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে। পাহাড়ি ঢলে নেত্রকোনা, সোমেশ্বরী, মগরা নদীসহ জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে যাওয়ায় দুর্গাপুর উপজেলায় প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। ডুবে গেছে 500 হেক্টর ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় 50,000 পরিবারের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানি ওঠায় জেলার 285টি প্রাথমিক বিদ্যালয়ের 2য় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও ফেরি স্বল্পতায় পাটুরিয়া, দৌলতদিয়া সহ নৌরোডগুলোতেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় 100 যানবাহন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।